নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন লিভার মশালা। প্রথমেই একটা কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেব। এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়ে ভেজে নেব। আজকে আমি মেটে আর কচকচি দুটোই দিয়ে করছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। পেস্টটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজ থেকে তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেব হলুদ, ধনে আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রেখে কষাবেন। একটু ধৈর্য ধরে ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি কচকচিগুলো। কচকচিটা দিয়ে খুব ভালোভাবে ঢেকে 10-15 মিনিট হতে দেব। ঢাকাটা খুলে মাঝে মাঝে একবার করে নেড়ে নিতে হবে, না তো নিচে লেগে যেতে পারে। মাংস থেকে যেই জলটা বেরোবে সেটাতেই মাংসটা রান্না হয়ে যাবে, আলাদা করে আর জল মেশানোর প্রয়োজন নেই। এবার দিয়ে দেব মেটেগুলো। মেটে আর কচকচি যদি একসাথে রান্না করেন অবশ্যই মাথায় রাখবেন আগে কচকচিটা দেওয়ার। যদি মেটে আর কচকচি একসাথে দেওয়া হয় সেক্ষেত্রে মেটেটা সেদ্ধ হয়ে যাবে আর কচকচিটা সেদ্ধ হবে না। মেটে আর কচকচিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার 15 মিনিট মতন মেটেটা সেদ্ধ হতে দেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে ঢাকা দিয়ে একবার করে সেদ্ধ হতে দেব। এর মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।